ওই সালা বিজয় বিজয় কেন আসে এত আমাদের ঘরে? আরে বাবা, এক বাড়িতে পাশাপাশি ঘরে থাকি, বাচ্চাগুলো কেউ ভালোবাসে, আমাকে ভাবির মতো সম্মান করে, তার জন্য আসে। এই এক কথা তোমাকে কতবার বোঝাতে হবে বলো তো? কলিন ডাকামি না সালি, হ্যাঁ বাচ্চাগুলিকে ভালোবাসে, বাচ্চাগুলিকে। আমি কিছু বুঝি না? না কি বুঝো, কি বুঝো তুমি? তুই শুনবি, শুনবি আমি কি বুঝি, তুই শুনবি। ওই বিজয়ের সাথে তোর জরুর কোনো রিলেশন আছে। বিজয় অঙ্কেল আছে, শুনতে পেলে কি ভাববে? ও সালা কি শুনতে পেলে? দাদা আমার বই গেল। বিজয় অঙ্কেল কে? তোর বাপ নাকি? সালি মুখ সামনে কথা বলো, এইসব বাজে বাজে কথা বলতে তোমার মুখে বাজছে না? মুখে বাজছে না কেন বাজবে? আমার মুখে কেন বাজবে? তুই বদ কাম করে বেড়াতে পারিস আর আমি বাজে কথা বলতে পারি না? আমার তো মনে হয় কি এইসব মেয়েগুলো একটাও আমার না, ওই বিজয়ের সঙ্গে ফস্টি নস্তি করে তুই এগুলোকে সব পয়টা করেছিস। মুখ সামলে কথা বলো, তোমারই আনাপ সানাপ কথা আমি অনেক সহ্য করেছি, এরপর কিন্তু ফল ভালো হবে না। দেখ দেখ, ভয় দেখাচ্ছিস কাকে? আমাকে ভয় দেখাচ্ছিস? মারবি নাকি? মারবি বললাম, মারবি কি? তোদের বাপ তো বিজয়, আমি তো তোদের বাপ নয়। তোদেরকে চকলেট দেবে, ডল দেবে, আর তাই নিয়ে তোরা ফুর্তি করে বেড়াবি, আর তোর মাকে যে দেবে কে জানে। আরে বিটিয়া, সব পড়, ভালো করে পড়াশোনা কর। তুই কি লিখছিস গীতা? বিনা মতি সব কোথায় ভাবি? ওরা তো সব টিউশনে গেছে। ওহো, আচ্ছা ঠিক আছে, এনা এটা তোমার জন্য, এটা তোমার, এটা তোমার, আর এগুলো সব তোমাদের দিদিদের। হ্যাঁ সব দিয়ে দেবে কিন্তু। গুড গার্ল। আরে আরে সব কোথায় চলে গেল পড়াশোনা সব? আরে ঠাকুরপা তুমি বস। না ভাবি বসবো না, আমি না বেরোবো। এই সাত সকালে তো বাক্স পেটা নিয়ে কোথায় চলে? না বাক্স পেটা নিয়ে যাচ্ছি না, আসলে কি এটা ধরো ধরো ধরো, আসলে কি হয়েছে, কাল আমার এক দোস্তের শাদী আছে। হ্যাঁ তো আমি আজ রাতে ফিরবো না, তো এই দরকারি জিনিসগুলো না তোমাদের এখানে রেখে দিয়ে যাব। দরকারি? হে তো দরকারি দামি জিনিসগুলো যে তুমি আমার কাছে দিয়ে যাচ্ছ, এগুলো যদি আমি চুরি করে নি? ভাবি জান, আমি না লোক চিনি, এতদিন ধরে পাশাপাশি বাড়িতে ভাড়া আছি, তোমাদেরকে চিনবো না? আরে তোমাদের মতন লোক এই তল্লাটে খুঁজে পাওয়াই মুশকিল। আচ্ছা আচ্ছা ভাবি জান, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাল রাতে তোমাদের ঘরে না খুব চেঁচামেচি শুনছিলাম, বিরুদা খুব গুসা করে চেঁচাচ্ছিল, কি হয়েছিল গো? ছাড়ো সব, ও তো প্রায় এমন চিল্লামিল্লি করে। আসলে বিরুদার খুব লেড়কার শখ তাই না? কিন্তু এতে ইনসানের কি করার আছে বলো তো, সবই তো ভগবানের হাতে। ছাড়ো, ওসব কথা না বলাই ভালো। হ্যাঁ সেসব তোমাদের সংসারের নিজস্ব ব্যাপার, তবে কি জানো তো তোমাদের এই লাভলি বেটিগুলো চলে না আমার খুব খারাপ লাগে। আচ্ছা ওদের কি অপরাধ আছে বলো তো? সবই আমার কপাল আছে। ও কিছু ভেবো না ভাবি, আসলে বিরুদা একটু রোগচটা লোক আছে তো, ও দুমদাম সমস্ত বলে বসে, কিন্তু আসলে কিন্তু খুব ভালো মানুষ। সে আমরা ঘরের লোকেরা সবাই টের পাই। ভাবি ভাবি ছোড়ো সব বাদ, শোনো এই পুটলিটাতে কিছু গয়না আছে, হ্যাঁ এটা তোমার কাছে সামলে রেখে দাও, আমি কাল সকালে এসে নিয়ে যাব। এইসব গয়নাটা? আরে রাখো ভাবি। তবে এগুলো যদি আমার কাছে থাকে তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। ট্যাক্স? হ্যাঁ ট্যাক্স। আমি আজ বিকেলে না মেলায় যাব, তোমার এই গয়নাগুলো আমি পরে যাব। ভাবি জান, আরে পরো পরো, আরে তুমি গয়নাগুলো পরলে কি খয়ে যাবে? হ্যাঁ তা না, তবে তোমার তো দামি দামি জিনিস আছে,
তাই তোমায় একটু জিজ্ঞেস করে নিলাম। ভাবি জান, তোমাদের মতন লোক পাওয়া না আজকাল খুব দুষ্কর। শোনো শোনো, আমি এবার বেরোই, আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা তুমি এখন এসো, সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা শোনো, আমি কিন্তু কালকে সকালে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো ভাবি। তুমি আসছি। আরে সুপ্রিয়দা, এ তো সুপ্রিয়া সবরে রাজীব বেটাকে নিয়ে কোথায় চললে? আর বলো না বিলু ভাই, কাল থেকে ছেলেটার যা জ্বর। জ্বর? বুখার? দেখলে তো, হ্যাঁ তো বহুত বুখার আছে। এই তুমি একটু দাঁড়াও সুপ্রিয়দা, আমি ঘরে বাজারটা রেখে এক্ষুনি আসছি। ইয়ে বেটা আছে, লড়কি নেই। লড়কার দেখভাল ঠিক মতো না করলে হয় ছেলে বলে কথা। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি ঘর থেকে। তুমি যেও না, প্লিজ প্লিজ, আমি তোমার সঙ্গে যাবো। হ্যাঁ তোমাকে আর যেতে হবে না, ডাক্তারের সাথে আমার কথা বলা হয়ে গেছে। বাজার করে ফিরছো বুঝি? হ্যাঁ দাদা। আজ কাজ কমে যাবে না? হ্যাঁ যাবো তো, জরুর যাবো। বাজার ঘর মে রাখে ফির নাহে ধোকে পূজা পাঠ করকে চলে যায়ঙ্গে। আচ্ছা কিন্তু কাল রাত্রিরে তোমার বাড়িতে খুব চিৎকার মিৎকার হচ্ছিল, কোনো ঝামেলা টামেলা? আরে না না দাদা, ও আমার মিয়া বিবেক আপসকা মামলা হয়। আপসকা মামলা না, কাল রাত্রিরে দারুটা বেশি হয়ে গেছিল বাছা তোমার। আরে রাম রাম, কি যে বলেন দাদা, এ তো বছর আপনাদের পাড়ায় আছি, কোনোদিন দেখেছেন আমাকে এসব জিনিস খেতে? আমি এসব জিনিস ছুই না। ওই তো বিজয় আসছে। আরে ও তো আমার পাশের ঘরে থাকে, ওকে জিজ্ঞেস করে দেখুন না। আরে কি হয়েছে বিরুদা? আচ্ছা বিজয় তুই বলতো, আমি কোনোদিন শরাব পিয়ে ঘরে এসেছি? না দাদা, আমি তো এসব কোনোদিন দেখিনি। আরে হয়েছেটা কি, কে বলছে এসব? এই তো দাদা দেখলেন, আরে দাদা আমাকে শক করলো কি আমি নাকি কাল রাতে শরাব পিয়ে ঘরে এসে ঝামেলা করেছি। আরে না না, এসব আপনার ভুল ধারণা আছে দাদা। আসল ব্যাপারটা কি আছে জানেন তো, বিরুদা আর মিতা ভাবির মধ্যে না ভালোবাসাটা খুব জোর আছে। তো ভালোবাসায় তো ঝগড়া ঝাটি হবেই না। হ্যাঁ কি ফিরুদা, সাজ বলছি কি না? ও সব তো ঠিক হ্যায়, লেকিন তুমি ইতনে সবেরে ইতনা সাজ সাজ কে কাহা যা রহে ওয়া? আরে কি হয়েছে কি, আমার এক দোস্তের শাদী আছে, তো সেই শাদীতেই যাচ্ছি। আজ রাত্রে আর ফিরবো না, কাল সুবহ ফিরবো। আমি যাই ফিরুদা, আমার খুব লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামাল কে জানা। ঠিক আছে যাই। বলো বিরু, এই বিজয় ছেলেটা খুব মিশুকে ছেলে, ও তোমার বাচ্চাদের খুব ভালোবাসে আর তোমার বউকে তো প্রচুর সম্মান করে। হ্যাঁ ও তো হ্যাঁ, লেকিন লেকিন কি বিরু? না ও কিছু না, আমিও যাই, আমার বহুত লেট হয়ে যাচ্ছে, আমাকে কামে যেতে হবে।
प्यार का चुट है पटाखा तो धमक होई बेकरी। তুমি কখন এলে? এই তো 10 মিনিট হলো। রাস্তায় কোনো দিক্কত হয়নি তো? না না ঠিক আছে। বাবা জানো তো আমরা মেলায় গিয়ে না খুব আনন্দ করেছি। তাই নাকি? নাগরদোলা চলেছো? আর কি করেছো? এই দেখো আমি চুড়ি কিনেছি, এই খেলনাটা কিনেছি। এই খেলনাটা কিনেছো? তো তোমরাও একটা করে খেলনা কিনেছো? বেশ বেশ। বাহ 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 বাহ। দারুণ খেলনা। মেলায় গিয়ে ফুচকা ঘুগনি আর কত কিছু খেয়েছি। ফুচকা ঘুগনি আর কি কি খেয়েছো? অনেক কিছু খেয়েছি। পেট ঠিক আছে তো? পেট ঠিক আছে তো? বাবা তুমি গেলে না খুব মজা হতো। আমি গেলে মজা হতো তাই না? ঠিক আছে তাহলে এক কাম করা যাক, আমরা সকলে মিলে রোববার মেলায় যাব। সকলে মিলে খুব মজা করব। ওকে শুয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন ঘরের ভিতরে গিয়ে কাপড় চোপড় বদলে পড়াশোনা করতে বসো, আমি রান্না করে তোমাদের ডেকে নেব। যাও। ঠিক আছে, ঘুমেছো? যাও, বল কিন্তু ঘুমোচ্ছে। ওকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না। না না না, যাও যাও। কি গো, কিছু খেয়েছো? হ্যাঁ, মুড়ি বাদাম খেয়েছি। একটু চা করে দিব? না, ও দোকান থেকে পিয়ে এসেছি। ওমা, তাতে কি হয়েছে? আমার তো আর কোনো কষ্ট হবে না, তুমি যদি একটু চা খাও আমারও তো একটু চা খাওয়া হবে। ঠিক হ্যাঁ, চলো এক রাউন্ড হই যায় চায়। একি গয়নাগুলো কার আছে? কার জেনে কি লাভ, তার চেয়ে বরং বলো এই গয়নাগুলো পরে আমার কেমন লাগছে। মিতা, আমি তোর সাথে মজাক করছি না, তুই আগে সত্যি সত্যি বল, এই গয়নাগুলো তোকে কে দিয়েছে? কে দিয়েছে গয়নাগুলো? কি আবার দিবে, কেউ দেয়নি তো? কেউ দেয়নি? তুমি পেলে কোথায় এই গয়নাগুলো? এগুলো তো তোমার গয়না না, কে দিয়েছে? এই গয়নাগুলো তো সব বিজয় ঠাকুর পর। ওই শালা কুত্তার বাচ্চা তোমাকে গয়না দিয়ে হাত করছে, আমি ঠিক বুঝেছি? কি বুঝেছো, কি কি বুঝেছো বলো বলো। আমি বুঝেছি ওই শালি মেয়েগুলো একটা আমার মেয়ে না। মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলবো? আমি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, তাই তো ভাবি, এত ফুর্তি কি সেট তোদের? হ্যাঁ, এত ফুর্তি, মেলা থেকে একেবারে ধেই ধেই করে রাস্তা রাস্তা সব চলে এলি। ওই শালা কুত্তার বাচ্চা বিজয় ভি তোদের সাথে ছিল। তুমি তুমি সব কথা না শুনে তো বাজে বাজে কথা বলো কেন? কি সব কথা না শুনে? সব কথা না শুনে আমি বাজে কথা বলি? মেলায় গিয়ে নাগরের সঙ্গে ফসিনস্তি করে এসে এখন আমাকে গপ্প শোনাচ্ছিস তুই? হ্যাঁ, তুই যে মেলায় ওর সাথে ছিলিস তার প্রমাণ তো এই গয়নাগুলো। তুই তো বললি যে বিজয় ঠাকুরপো তোকে এই গয়নাগুলো দিয়েছে। এই গয়নাগুলো বিজয় ঠাকুরপো আমাকে দেয়নি, আমাকে রাখতে দিয়েছে। রাখতে দিয়েছে? হ্যাঁ, রাখতে দিয়েছে। বিজয় ঠাকুরপো হাজার দোস্তের সাদিতে বেড়াতে গেছে, ওর সব দামি জিনিসগুলো আমার কাছে দিয়ে গেছে, কারণ ও রাতে আজ আসবে না। নিজের বিবিকে তো গয়না গড়িয়ে দেবার মুরদ নেই, আর ওর কাছ থেকে দুটো নিয়ে গয়না পড়েছে তো তোরে তো ঝাল কেন? এত রোয়া কিসের তোর? হ্যাঁ, নাগরকে ঘরে ডেকে নিয়ে এসে যখন পশ্চিম নষ্টি করিস তখন মনে থাকে না? যা ওর সঙ্গে গিয়ে ঘর কর, যা যা ওর সঙ্গে গিয়ে ঘর কর। তোমার কথা শুনলে সংসারে আর আমার থাকতে ইচ্ছে করে না, শুধু মেয়েগুলোর মুখ যে কিছু করতে পারি না, নয়তো নয়তো এই সংসারে আমি আগুন লাগিয়ে চলে যেত। হ্যাঁ, আগুন তো লাগাবি, তোর নাগর এসে গেছে এখন, তার সঙ্গে ফস্তি নস্তি করিস, ও তোকে গয়না দেয়, মেলায় ঘোরায়, বাচ্চা দেয়। শালা
এইসব কেতন তো রোজকার ঘটনা বাবা কাল রাতে যেসব কথা কান পাতা দেয় কান্দিস কেন এসব কথা এসব তো রোজকার কথা বাবা এই নিয়ে পাড়াতে মিটিং কত না হলো তাও যেন তাদের ঘেন্না নেই না 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 ওই মিটিং হওয়ার পর পর দু চার দিন সব ঠিকঠাক ছিল তারপর আবার যেই কাজ সেই কি গো মিতা ভাবি কাল রাতে তোমার ঘরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল কেন গো কেন আবার ওই মিনসেটার তো একটাই দোষ আছে বউকে সন্দেহ করার তোমার বর যখন বিজয়কে নিয়ে এত সন্দেহ করে তা কথা না বললেই পারো কোনো প্রতিবেশী যদি আমার সঙ্গে কথা বলে আমি কি তাদের সঙ্গে কথা বলবো না এই যে তোমরা আমার সাথে কথা বলছো এখন আমি কি বলবো তোমাদের সাথে আমি কথা বলবো না তখন তো বলবে মিতার বড় দিমাগ হয়েছে হ্যাঁ তা তো ঠিক আর তাছাড়া ওর সঙ্গে তো কোনো বিজয়ের অবৈধ সম্পর্ক নেই যে কথা বলবে না আর হঠাৎ করে এখন যদি কথা বলা বন্ধ করে তাহলে তো আবার উল্টো সন্দেহ করবে আসলে কিচ্ছু না ওর বরের এটা হলো একটা সন্দেহবাতিক রোগ রোগ হ্যাঁ যা বলেছ নিহাত পাঁচ পাঁচটা মেয়ের মা হয়ে গেছে কিছু করব ভাবলেই মেয়েগুলোর মুখ ভেসে ওঠে তখন আর কিছু করতে পারি না রোজ রোজই ও শান্তি অপমান আমার আর ভালো লাগে না বলো এরই মধ্যে তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে সবই আমার কপাল যাই গো আসলে ভিড়ি ছেলেই চেয়েছিল যতবার চেষ্টা করেছে মেয়েই হয়েছে শেষবার মিতা যখন পোয়াতি হলো বীরু বললে এবার আমার লড়কা হবে লড়কা সেবারও তো যমজ বাচ্চা হলো দুটোই মেয়ে এইসব হলো এইসব পুরুষ মানুষের দোষ আরে বাপু ছেলে আর মেয়ে হওয়া কি কারণ হাতে থাকে আজকাল মেয়েরা আর ছেলেদের দিকে কি কম বলতো কে বোঝাবে ওদের বলো দিদি ওইসব বাজে বাজে কথা সময় নষ্ট না করে তাড়াতাড়ি কর দেখি বাবু কাজগুলো কর নিজেদের কাজ কর এই তো জীবনে শেষ হবে জীবনে শেষ হবে না ভাবি 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 জান আরে বিজয় ঠাকুর পো তুমি এসে গেছো সব ভালো কাটলো তো দারুণ কেটেছে ভাবি দাঁড়াও তোমার জিনিসগুলো সব নিয়ে যাও এখানে আছে আরে ও ওর একটা জিনিস আছে আমি নিয়ে আসি গয়নাগুলো সব দেখে নাও আরে গয়নাগুলোর জন্য এত তাড়াহুড়োর কি ছিল হ্যাঁ আরে তুমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছ না আমি চলে যাচ্ছি না বাবা তোমার গয়নাগুলো তুমি বুঝে নাও বলা যায় না আমি আবার কোন সময় এখান থেকে চলে যাই তাছাড়া তোমার গয়নাগুলো পরে আমার যা কাল হয়েছে কাল কিসের কাল আবার কি তোমার বিরুদা আবার যাতা কথা বলা শুরু করেছে আমি বলি কি তুমি বেশি আমার ঘরে এসো না দেখছো তো তোমার বিরুদা কি অশান্তি শুরু করেছে ভাবি জান তুমি না পারো বটে হ্যাঁ আরে বিরুদা একটু হট টেম্পার লোক আছে কখন কি বলে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু মানুষটা কিন্তু খুব ভালো তাই কি বললো না বললো তাতে কি এসে গেল বলো আর তুমি তো জানো আমি জানি যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কত পবিত্র সম্পর্ক আছে তুমি আমার বড় ভাবি আছো বড় ভাবি তো মা জেসা হতা হয় না আগর মা আপনি লড়কা কো দূরে ঠেলে দেবে তো লড়কা ভি দূরে চলে যাবে কখনোই না তুমি এসব নিয়ে একদম ভেবো না ভাবি হ্যাঁ একদম ভেবো না কাল রাত্রে না এই বন্ধুর সাথীতে প্রচুর নাচা গানা হয়েছে আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আসি ঠিক আছে তুমি ভেবো না কিন্তু হ্যাঁ আসছি ভাবি যান মিতা
তোর সাথে মজাক করছি না। তুই আগে আগে সত্যি বল, গয়নাগুলো কার আছে? কার জেনে কি লাভ? তার চেয়ে বরং বলো, এই গয়নাগুলো পরে আমার কেমন লাগছে? কোন? আরে এত রাতে আবার কে দরজা খটখটাচ্ছে? বিজয় ভাইয়া, আমি আমি বিরুদা আছি। বিরুদা? হ্যাঁ বিরুদা, একটা খুব বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ বিরুদা? মিতা মানে তোমার ভাবি আমার বাচ্চাগুলোকে নিয়ে কোথায় চলে গেছে। ভাবি চলে গিয়া? ক্যা বলে বিরুদা, আরো একবার দরজাটা খোলো, একবার খোলো বিজয় ভাইয়া। মিতা বাবির কি হয়েছে, কখন থেকে পাওয়া যাচ্ছে না? কুত্তা কলাত, তুই আমার সংসার ভাঙার মেন কারিগর আছিস। মিতা বৌদি বাচ্চাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। মিতার উপর অত্যাচার করত। আজ সকালেই তো মিতা আমায় কলতলায় বলছিল, এই অপমান আরো সহ্য করতে পারলো না, সেই জন্যই বোধ হয়। বিরুদা পালিয়েছে, এই শালাটাকে ধাওয়া করে ধরতে পেলাম না আমি। বিজয় রক্ত বেরোচ্ছে, সে কি?
বিজয়, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস কমল, এখনই তুমি একবার থানায় ফোন করো, নাহলে তুমি ফেঁসে যাবে, কারণ তোমার বাড়িতেই তো বিরু ভাড়া থাকে। আমি আমি তাড়াতাড়ি বিষয়টা থানায় জানাচ্ছি। রমাবুদি, তুমি আমার ঘর থেকে মোবাইলটা নিয়ে এসো তো। ঠিক আছে, আমি আনছি। আমি সামনে বসছি, লাল কাপড়টা নাড়াচ্ছি রে। আচ্ছা আমি কি যাবো? হ্যালো, মানিকতলা থানা স্যার? কি মার্ডার? ও আচ্ছা, তাই বলুন। অ্যাটেম্প টু মার্ডার, তা যাকে খুন মারা হয়েছে সে এখন কোথায়? আচ্ছা, হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তো, ভালোই করেছেন। নিন ঠিকানাটা বলুন। আরে না না, যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়ির ঠিকানাটা বলুন। আরে দাঁড়ান দাঁড়ান, নিন বলুন। 16/5/2 মুরারি পুকুর রোড, কলকাতা 67। আপনার নামটা? কমল সাহা। ঠিক আছে, আমরা যাচ্ছি।
দাস, মিস্টার মিত্র, কুইক। বিজয় থেকে হাসপাতালে নিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না আমরা। আর কি রক্ত বেরিয়েছে বলুন তো? আমি জানালাম, এখনো তো ওনারা এলেন না। পুলিশ তো এলো না এখনো পর্যন্ত। ওই তো, ওই তো ওনারা এসে গেছে। আসুন স্যার, আসুন। থানায় কে ফোন করেছিলেন? স্যার আমি। আপনি কি নাম আপনার? আমার নাম কমল সাহা, এই বাড়ির মালিকের ছেলে আমি। তা ঠিক বলুন তো ঘটনাটা কি ঘটেছিল? স্যার বীরু বিজয়কে খুন মেরে পালিয়েছে। বীরু বিজয় এরা কারা? এরা দুজনেই আমাদের বাড়িতে ভাড়া থাকে। দুজনে ভাড়া থাকতো তা হঠাৎ একে অন্যকে খুন মেরে পালাতে যাবে কেন? এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কিছু? না স্যার। তবে আসলে শীতের রাত, আমরা সবাই যে যার ঘরে দরজা জানালা বন্ধ করে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শুনে সবাই ছুটে আসি। এসে দেখি বিজয়কে খুর মেরে বীরু পালিয়ে যাচ্ছে। আর স্যার আমাদের কয়েকজন ওর পিছনে ধাওয়া করে, ও পালিয়ে যায়, ওকে ধরতে পারেনি। হ্যাঁ স্যার, বিজয়ের ঘরের সামনে আমি গিয়ে দেখি বিজয় পড়ে আছে আর ওর পেট থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমাদের বাড়ি কয়েকজন মিলে হসপিটালে নিয়ে গেছে। আপনারা একটু চুপ করবেন, সবাই মিলে একসাথে কথা বললে আমি কার কথা শুনবো? উনি বলছেন ওনাকে বলতে দিন। হ্যাঁ কমলবাবু, আপনি জানতে পারলেন বীরু যে বিজয়কে খুঁটটা মারলো তা কেন মেরেছিল? না স্যার, বিজয় কেবল বলল যে বীরু এসে ও দরজায় নক করে ডাকে আর বলতে থাকে যে ওর স্ত্রী মিতা নাকি মেয়েদের নিয়ে কোথায় চলে গেছে। আর এই খবরটা শুনে বিজয় দরজা খোলে আর তখনই বীরু বিজয়ের পেটে খুঁজ চালিয়ে দেয়। আর বীরু আবার একবার মারতে গেলে বিজয় তখন বাধা দেয়, চিৎকার চেঁচামেচি শুরু হয় আর তখনই বীরু বিজয়কে ছিটকে ফেলে দিয়ে পালিয়ে যায়। আমরা এসে দেখি বিজয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্ট্রেঞ্জ। আচ্ছা ওদের মধ্যে কোনো পুরানো ঝগড়া অশান্তি? ও আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছেন? আমি শুনছি তো, ওনাকে বলতে দিন না। হ্যাঁ কমলবাবু আপনি বলুন তো। কি আর বলবো স্যার, আসলে বীরুর খুব পুত্র সন্তানের শখ ছিল, অথচ ও স্ত্রী মিতা পরপর পাঁচটি কন্যা সন্তানের জন্ম দেয় আর এটাই বীরুর রাগের একটা বড় কারণ। তাছাড়া বিজয়ের সঙ্গে ও স্ত্রী মিতার একটা অবৈধ সম্পর্ক আছে ভেবে ও সবসময় সন্দেহ করত। আর এইসব অশান্তির জন্যে আমরা সবাই মিলে একটা সালিসি সভার আয়োজনও করেছিলাম। দেখো বীরু, এই প্রতিদিনই রাত্রির বেলাতে দেখি কি তোমার বাড়িতে হই হট্টগোল চাঁচামেচি এইসব হয়। এর জন্য তোমার বাড়ির অন্যান্য লোকেদের আর আমাদের এইসব পাড়া প্রতিবেশীদের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। শোনো, আমরা এই ব্যাপারটা নিয়ে আজকে একটা স্থায়ী মীমাংসা করার জন্য আজকে আমরা এখানে এসেছি। বলো এই ব্যাপারে তোমার কি বলার আছে? এসব আমাদের হাজবেন্ড ওয়াইফের আপসকা মামলা আছে, আমরা সবার সঙ্গে আলোচনা করবো কেন? আমাদের নিজেদের ব্যাপার তো বাইরে বেরোবে কেন? এই রোজ রাতে তোমাদের চিৎকার আমাদের ভালো লাগে না, আমাদের অতিষ্ঠ লাগে, তাই বন্ধ করার দরকার আছে এটা। সুবিধা তুমি বল। দেখো বীরু, এটা তুমি একরকম ঠিকই বলেছো যে এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। তা এই ব্যাপারটা যদি তোমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমাদের তো কারই কিছু বলার ছিল না। কিন্তু তোমাদের এই ব্যক্তিগত অশান্তি, দিনের পর দিন এই চিৎকার চেঁচামেচি, তোমার এই বাড়ির ভাড়াটে আর এই আশেপাশের সমস্ত লোকেদের এইরকম এই অশান্তির কারণ হবে, এটা তো দিনের পর দিন চলতে দেওয়া যায় না। ঠিক, একদম ঠিক বলছেন সুবিধা। ইয়ার কি তোমাদের সমস্যাটা কি আমাদের খুলে বলো, আমরা স্থায়ী সমাধান করে দিচ্ছি। আমার বিবি মিতা আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে বেইমানি করেছে। বেইমানি করেছে? তোমাকে ধোকা দিয়েছে? আরে বাবা, কি ধোকা দিয়েছে সেটাই বলবে তো। সেটা ওকেই জিজ্ঞাসা করুন না, ওই বলবে। কি মিতা, তোমার স্বামী বীরু কি বলছে?
বলো এই ব্যাপারে তোমার কি বলার আছে বলো সবাইকে সামনে বলো। আমি আর কি বলবো ভাই সাহেব, আমার মরদ খুব ভালো মানুষ আছে, ও যখন বলছে তখন সত্যি বলছে, আমি আর ওর বিরুদ্ধে কি বলবো, দোষ তো আমারই আছে, আমি তো পাপ করেছি। আরে অত ধানাই ফানাই না করে সোজা সাপটা বলো, আমাদের অত সময় নেই। আসলে আমার বিনার পিতাজির বড় লড়কার শোক আছে, আমি ওর শোক মিটাতে পারছি না, আমার যতবার বাচ্চা হচ্ছে সব লড়কি হচ্ছে, এই জন্য সব সময় গুসা করে ঝামেলা করে, কিন্তু ওর কোনো দোষ নেই, সব আমার দোষ আছে। আসো বেটা, একদম সাচ বাত, অনেক সাচ বাত কি, আমার মনে হয় ও সালা বাচ্চাগুলো আমার না। মানে কি বলতে চাইছো তুমি? ও সব বাচ্চাগুলো বিজয়ের পাপ। না, বিজয় আমার ভাই সমান আছে, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। হ্যাঁ সুবিরদা, ছি বিরুদা ছি, আরে তোমার বিবি আমার বড় ভাবি আছে, বড় ভাবি মা সমান আছে, এরকম একটা সুন্দর সম্পর্ক নিয়ে তুমি এত নোংরা কথা বলতে পারলে? আরে তোমার বিটিয়ারা আমাকে ভালোবাসে, আঙ্কেল আঙ্কেল বলে, তাই আমি তোমার বাড়িতে যাই, আর তুমি কি না? ছি, এ বাজে কথা বলবি না, তুই আঙ্কেল আছিস না বাপ আছিস? এই 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 থামো থামো, চুপ করো চুপ করো, আমি সব বুঝতে পেরেছি, চুপ করো চুপ করো, থামো। একটা কথা কিন্তু কান খুলে শুনে রাখো সবাই, বীরু যে অভিযোগ করে তুমি কিন্তু জেনে রেখো সেই অভিযোগটা প্রমাণ করার দায়িত্বটা কিন্তু তারই, আর তুমি যে সমস্যাটার কথা বলছো সে সমস্যাটার সমাধান করা এই যুগের কোনো ব্যাপারই নয়। মেয়েগুলো কার, সেটা তোমার না অন্য কারু, ডিএনএ টেস্ট করলেই তার প্রমাণ হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, তা তুমি যদি বলো তাহলে আমরা ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করতে পারি, কি বলছো? তাহলে সেটাই করুন, অন্তত প্রমাণ তো পাওয়া যাবে। হ্যাঁ সুবিদা, আমিও তাই চাই, আমি রক্ত টেস্ট দিতে প্রস্তুত আছি, এর একটা শেষ হওয়া দরকার আছে, তা না হলে আজ আমার বিরুদ্ধে বলছে, কাল আপনার বিরুদ্ধে বলবে, পরশু অন্য কারোর বিরুদ্ধে বলবে, আর এই সমাজে থেকে কারোর সঙ্গে একটু কথা বলতে পারবো না? আরে ভালো সম্পর্ক রাখা তো অনেক দূরের বাদ আছে। কি হলো বীরু, ওরা তো দুজনে বেশ রাজি হয়ে গেল, আরে ওদের সৎসাহস আছে বলেই না রাজি হলো। কি ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করবো? কি হলো, তখন তো গলাবাজি করে খুব অভিযোগ করলে, এখন সেটা প্রমাণ করতে পিছপা হচ্ছ কেন? একটা কথা শুনে রাখো বীরু, দেশে আইন বলে একটা জিনিস আছে, আর সরকার বলে যে সব সন্তানই সমান, তাতে ছেলেই হোক আর মেয়েই হোক, আর কন্যা সন্তানের বিরুদ্ধে কিছু বললে তোমার কি শাস্তি হতে পারে তা তুমি জানো? তোমার স্ত্রী পাঁচ পাঁচটা সন্তানের জন্ম দিয়ে সে একাদশ করেছে, তুমি করনি? বলি রাত্রিরে ফুর্তি করার সময় মনে ছিল না কথাগুলো? একটা কথা কিন্তু তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি বীরু, এই ঘটনার কথা যদি আবার কানে আমার আসে তাহলে তোমাকে কিন্তু আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, আমি বলে গেলাম নাকি? ঠিক বলিনি? চলো আচ্ছা, সত্যি সত্যি কি মিতার সাথে বিজয় কোনো অবৈধ সম্পর্ক ছিল না? না স্যার, ওসব কিচ্ছু না। আসলে কি জানেন, ওই পরপর পাঁচটা মেয়ে হাতে এখন সব বাজে কথা রটাচ্ছে। কি বল? ঠিক তাই, মিতা বা বিজয় একদমই ওরকম নয়, আমরা একই বাড়িতে থাকি, আমরা সব ঘটনাই জানি।
সব ঘটনা আমরা জানি। আসলে বিজয় ভীষণ ভালো ছেলে, পাড়ার সবার সঙ্গে ভালো সম্পর্ক, সবার সঙ্গে ভালোভাবে মেশে, এবং কি এই বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে। এটাই তাহলে বিজয়ের ঘর? হ্যাঁ স্যার। বাবু আমি একটু বিজয়বাবুর ঘরের ভেতরটা সার্চ করবো। নিশ্চয়ই স্যার, আসুন। আর শুনুন, আপনারা কেউ ঘরের ভেতরে ভিড় করবেন না, কমলবাবু শুধু আমার সঙ্গে ভেতরে যাবেন। ঠিক আছে ঠিক আছে। কিন্তু স্যার, এই খুঁটটা দিয়েই তো বীরু বিজয়কে আক্রমণ করেছিল, সেই জন্যই আমরা ওটাতে হাত লাগাইনি। মিত্রবাবু খুঁটটা এক্ষুনি সুইচ করুন। কমলবাবু আপনি চলুন। হ্যাঁ স্যার, চলুন। ওটা বিজয় স্যার। না স্যার, সেরকম সন্দেহজনক কোনো কিছুই পাওয়া গেল না। বাবু চলুন তো বাইরেটা দেখি। চলুন। ওই ঘরটা তো দেখছি বীরু, ঘরটা আমি একবার সার্চ করতে চাই। নিশ্চয়ই স্যার, এই এই ঘর থেকে একটা টর্চ আনতে যাচ্ছি। টর্চ আমাদের সঙ্গেই আছে দাসবাবু, 10টা দিন তো। চলুন। হ্যাঁ স্যার, চলুন আসুন স্যার, আসুন। এই ঘরটাতেই বীরু থাকে। কমলবাবু হ্যাঁ, ঘরটা খুলুন তো। মিস্টার মিত্র এদিকটা দেখুন, মিস্টার দাস এদিকটা দেখুন। ও পার্থ এসে গেছো? হ্যাঁ গোস্ত, বলুন। হ্যাঁ বলছি, চটপট ছবিগুলো তুলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর
দাস, ছবিগুলো তোলা হয়ে গেলে ডোমদের দিয়ে বডিগুলো তুলিয়ে নিও। ঠিক আছে স্যার। এই তোমরা দাঁড়াও, ছবি তোলা হয়ে গেলে দেখে নেব। ওকে স্যার। আর কোনবাবু, যেটা বলছিলাম, বডিগুলো নিয়ে যাওয়ার পর আমি কিন্তু ঘরটা সিল করে দিয়ে যাব। ঠিক আছে স্যার। একটা কথা, বিজয় স্টেটমেন্টটা আমার দরকার। আমি কালই ও স্টেটমেন্টটা নেব, প্রয়োজন পড়লে হসপিটাল। এই কাগজটা ঘর থেকে পাওয়া গেল। কাগজ? হ্যাঁ স্যার, ঘরে জানলায় বাঁধা ছিল। কই দেখি। का मर्जी से सबको मार डाला। ওকে আসুন। ইয়েস স্যার। তাহলে বিজয়, তুমি বলতে চাইছো বীরু তোমাকে এমনি এমনি মারলো? বিশ্বাস করুন স্যার, বীরুদার সাথে আমার কোনো গুন্ডগোল হয়নি। ও শুধু শুধু এসে আমাকে মেরে গেল। আর তোমার সাথে বীরুর স্ত্রী মানে মিতা পোদ্দারের সম্পর্কের ব্যাপারটা? স্যার,
এটা নিয়েই তো বিরুদা আমাকে সন্দেহ করত। আমার সঙ্গে মিতা ভাবির কোনো খারাপ সম্পর্ক ছিল না। মিতা ভাবি আমার বড় ভাবি আছে। বড় ভাবি তো মা সমান হতে হয় না, তার সঙ্গে আমার খারাপ সম্পর্ক কি থাকবে বলেন? আর মিতা ভাবির লড়কিগুলো আছে না, আমায় খুব পছন্দ করত, আঙ্কেল আঙ্কেল করত, তাই আমি বারবার করে ওদের ঘুরে যেতাম। আর কিছু না স্যার, আর কিছু না। পাড়ায় এত ঘর থাকতে তোমার ওদের সাথে এত ওঠা বসা ছিল কেন? স্যার আমার পাড়ায় যদি খবর নেন না, দেখবেন কম বেশি সকলের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু কি হয় কি, কারো কারোর সঙ্গে সম্পর্কটা ভালো হয় তো। তো মিতা ভাবি আর বীরু ভাইয়ার সাথেও সম্পর্কটা খুব ভালো ছিল। আমি তো ওদেরকে চোখ বুঝে বিশ্বাস করতাম। আমি যখন রাত্রে বাড়ি ফিরতাম না, তো আমার দরকারি জিনিসপত্র সব ওদের বাড়িতে রেখে যেতাম। তাছাড়া আর তাছাড়া তাছাড়া কি? চুপ করে থেকো না বিজয়, তাছাড়া কি বলো? বীরু ভাইয়া আর মিতা ভাবি তো আমার গাঁওয়ালে আছে না, এদের উপরে ভরসা রাখবো না তো কার উপরে রাখবো বলেন? তার মানে তোমরা একই জায়গার লোক? হ্যাঁ স্যার, আমরা সব গাঁওয়ালে আছে স্যার। তাহলে তোমাদের আসল বাড়ি কোথায় বলো তো বাচ্চাদন? স্যার বিহারের ছাপড়া জেলা আছে স্যার। হীরেন লাল, এবার বলো তো বীরুকে কোথায় গেলে আমরা পাবো? সেটা তো আমি বলতে পারবো না স্যার, তবে কলকাতায় বীরুদার যত জান পাহচান লোক আছে না, আমি লগভগ সবাইকে চিনি। বাহ, এই তো, তাহলেই আমাদের হবে। আচ্ছা আপনি এখন রেস্ট নিন, চলুন ঘোষবাবু। চলুন স্যার। সুরেন্দ্র এটা চা দে না ভালো করে, চা ঠান্ডা পড়েছে। বস দিচ্ছি। কিরে শুক্লাল, ধান্দা পানি কেমন চলছে? এই চলছে দাদা, লোকে সব ঘুরতে যাচ্ছে, আমাদের ধান্দা বাড়ছে। শুক্লাল ভাইয়া, আমার একটা টিকিট করে দেনা। কেন রে, বিহার যাবি নাকি? এই ঠান্ডায় বিহার পালালে আমরা চা খাবো কোথায় রে? আমি না, আমার একজন জান পাচ্ছেন আদমি দেশ যাবে। কবে যাবে? যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি যাবে। এখন তো পুরো সিজন চলছে, এখন কি ট্রেনের টিকিট এত সহজে পাওয়া যাবে? তাহলে তুই শালা কিসের টিকিটের ধান্দা করিস? একটা টিকিটেরই ব্যবস্থা যদি না করে দিতে পারিস। আরে ঠিক আছে, আগে বলো তো কোন গাড়িতে যাবে, কবে যাবে? আরে বাবা, যে কোনো গাড়ি হলেই চলবে, লেকিন একটু জলদি আছে, যত আগে টিকিট হবে অতই ভালো হবে। এক কাম কর, ওকে চালু টিকিট কেটে উঠে যেতে বল। না না, ওসব হবে না, এটা মুশকিল আছে, আগে ভাগে টিকিট কাটা জরুরি আছে। কেন, কি নয় আদমি আছে নাকি? না না, নয় আদমি নেই হয়, লেকিন খুব তো মুসিবত জরুরি আছে। ও ছাড়, ওসব শুনে আমার কাম নেই, একটা টিকিট করতে পারলে আমার ভি কিছু ধান্দা হবে। ওটা জরুর। ঠিক আছে আমি দেখছি, লেকিন যে কোনো গাড়ি হলেই চলবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, যে কোনো গাড়ি হলেই চলবে বললাম তো, লেকিন তোরা আর্জেন্ট হয় ইয়াদ রাখ না। তুই নিশ্চিত হয়ে যা, দু চার দিনের মধ্যেই আমি তোর আদমিকে বিহার যাওয়ার গাড়ি পাকড়িয়ে দেব। কিতনা হুয়া চায়গা? এক চা 2 রুপিয়া, আর কি আছে? আর ওয়ালা একটা বিস্কুট লিয়া। এক বিস্কুট 1 রুপিয়া, আর চা 2 রুপিয়া, কুল মিলাকা 3 রুপিয়া। হ্যালো, তোরা টিকিট কা কিতনা দেনা পারে? ওসব বাদ মে পহলে টিকিট খরিদনে তো দো। লেকিন শুক্লাল, টিকিট মেরা হোনাই চাহিয়ে। মে বোল দিয়া রা, কিসি ভি হালত মে মে তুমারে আদমি কো বিহার কা গাড়ি জরুর পকড় কে হি দুঙ্গা। মেরা ভি থোড়া মদদ তুমারা আদমি কো করনা পড়েগা, মেরা কুছ সামান মেরা ঘর পৌঁছা দেনা পড়েগা। ये क्या बात हो क्या, ये जरूर हो जाएगा। तब तुम्हारा बिहार का टिकट भी जरूर हो जाएगा। We'll be right back.
বিহার যাবার টিকিটের ব্যবস্থা হলো? না না, আবি তক নেই মিলা। ও বিহারে তোমার বাড়ি কোথায়? ছাপড়া জেলা আছে। বাড়িতে বাবা মার কাছে প্রতি মাসে যাও? না না বাবু, প্রতি মাসে গেলে পেট চলবে কি করে? তাহলে প্রতি মাসে টাকা পাঠাও কি করে বাড়িতে? মানি অর্ডার করো। না না, ওসব দিয়ে করবার সময় নেই। লেখাপড়া জানি না, ওসব করতে গেলে বুড়ো বাপমার কাছে টাকাই পৌঁছবে না, তো ওরা না খেতে পেয়ে মরবে। তাহলে কি করো? প্রতি মাসেই এখান থেকে কেউ না কেউ দেশে যায়, তার হাতেই টাকা পাঠিয়ে দিই। তার মানে যখনই কেউ দেশে যায় তুমি ঠিক খবর পেয়ে যাও। বাবু, দেশবালি ভাইদের মধ্যে আমাদের একটা মিল আছে। কে কবে দেশে যায় আমরা সবাই জানি। এবার যেমন একজনকে দেশে পাঠাবো তার জন্যই টিকিট। তুমি কখনো দেশে যাও না? যাই তো, সাল দু সাল বাদ একবার যাই। আওয়া শুক্লাল ভাইয়া, কুছ খবর না? হবে না মানে? আমি হচ্ছি শুক্লাল প্রসাদ, কত লোককে ভারতের এপ্রান্ত থেকে ওপ্রান্ত আমি পাঠিয়ে দিচ্ছি, আর নিজের দেশবালি ভাইয়ের জন্য ব্যবস্থা করতে পারবো না? আগে একটা চা দাও। জরুর। তো কোন ট্রেনের টিকিট হলো? শোন, এখন যা ট্রেনের অবস্থা, ট্রেনের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। আমি যা করলাম, একটা বাসের টিকিটের ব্যবস্থা করিয়ে দিয়েছি, বাবুঘাট থেকে ছাড়ে, ভিডিও কোচ, লাক্সারি বাস, ভালো চালায়। ও সব ঠিক আছে, বিহার যাওয়া নিয়ে মতলব? বিন্দাস পৌঁছে যাবে বিহার, কোনো অসুবিধা নেই। কবে কার টিকিট? কালকেই? তোর দিমাগ ঠিক আছে শালা? বাসের টিকিটের কত চাহিদা, তোর কোনো আইডিয়া আছে? কি করে থাকবে বল, আমি তো সাল দু সাল বাদ একবার ঘর যাই, তাও আবার ট্রেনে করে। আমি বাসে কোনোদিন গেছি যে আমার আন্দাজ থাকবে? শালা, তাও তো সেই টিকিটটা আমি আবার করে দিই, টাইটের পাস না। এখনো যে কোনো গাড়ির টিকিটে যা চাহিদা ভাবতেও পারবি। আরে কবে কার টিকিট কাটলি সেটা তো বলবি। 31 ডিসেম্বর। শোন, আমার কথাটা মনে আছে তো? তোর ঘরে সামান পাঠাবার ব্যাপারটা তো হয়ে যাবে, বল কি পাঠাতে হবে? আরে কিছু না, কিছু টাকা আছে একটা খাত, ওইটা বাড়িতে দিয়ে দিত। আর এমন লেকিন তুই তো বললি না তুই যে লোকটা কে আছে, মানে তাকে বিশ্বাস করে সামান দেওয়া যাবে তো? এ বাবা, আমি যখন বলছি তো ও আদমিকে তুই চিনিস। কোন? আরে বীরু ভাইয়া। বীরু? কোন বীরু? হাম লোক তো ছাপড়া মে রহনে বালা, ইধর মানিকতলা মুরারি পুকুর মে যে রহতা হ্যায় না। ও ও শালা বীরু পদ্দা, ও শালা দেশ ভাগ রহা হ্যায়, কুছ দিন পেহলে এক লফড়া কিয়া না। হিসাব করুগা জরুরি কাম যা রা। সেন, এই কেসের পোস্টমর্টম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট সবই আমাদের হাতে চলে এসছে। তবে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটা ঠিক। কি বলছে রিপোর্ট? রিপোর্ট মানে পোস্টমর্টম রিপোর্ট বলছে স্ট্র্যাঙ্গুলেশন। আর বিষক্রিয়াজনিত যে ছজন মারা গেছে, বিষ বলতে অতিরিক্ত ঘুমের ওষুধ ব্যবহার করেছে বলে। আর সেই ঘুমের ওষুধই পাওয়া গেছে রান্নাঘর থেকে পাওয়া খাবারগুলো থেকে, সেটা ফরেন্সিক রিপোর্ট বলছে। তাহলে ভরচাজ, মৃতদের গলায় ফাঁসটা কি বলবে তুমি? এক্স্যাক্টলি তাই, আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন দানা বাঁধছে। বাড়ির খাবারে স্ত্রী সহ ছজন মারা গেছে, অথচ বীরুর কিছু হলো না, কেন? তাহলে তুমি কি বলছো বীরুই? না সেন, আমি কিছুই বলতে চাইছি না। আসলে একটা কিছু ভাবতে গেলেই আরেকটা প্রশ্ন এসে মাথায় ঘুরপাক খায়। কিরকম? না, আবার আমার মনে হচ্ছে বীরু যদি তার পরিবারের ছজনকে হত্যাই করে থাকে, তবে সে তো সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাউকে কিছু না বলে পালাবে, সাধারণত অপরাধীরা তাই করে থাকে। হ্যাঁ তাই তো, আর এক্ষেত্রে তো বীরু কোনো প্রফেশনাল কিলারও নয়, ওর ক্ষেত্রে তো এই যুক্তিটা আরো জোরালো।
এক্স্যাক্টলি তাই। আমার প্রশ্নটা সেখানে, বীরু তার পরিবারকে মেরে বিজয়কে ডেকেছিল মারার জন্য, কিন্তু বিজয়কে যদি মারবেই তবে তাকে তো খাবারে বিষ মিশিয়ে মারতে পারত। ঠিক তাই। আচ্ছা ভট্টাচার্য, এরকমও তো হতে পারে, মিতা তার সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছে দেখে বীরু তার মাথা ঠিক রাখতে পারেনি আর ওই সময় ও গিয়ে বিজয়কে খুন করতে যায়। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে ঘটনার দিন রাত্রে বীরুর ঘর থেকে যে নোটটা পাওয়া গেছিল, সবাই বলছে সেটা নাকি বীরুরই লেখা, কিন্তু আমার প্রশ্ন, বীরু কেন লিখবে? রাইট, ওই ঘর থেকে হিন্দিতে লেখা যে সুইসাইড নোটটি পাওয়া যায় সেটি যদি বাংলা করি তার সারমর্ম দাঁড়ায় যে আমি সজ্ঞানে আমি সবাইকে মেরে ফেলেছি, বারবার কন্যা সন্তানের জন্ম আর বিজয়ের সাথে অবৈধ সম্পর্ক এর ফল। একদমই তাই। তাহলে কি অন্য কেউ, বিজয় বা? সমস্ত রহস্যটাই বেরিয়ে পড়বে শুধু বীরুকে একবার হাতে নাতে ধরতে পারে। আমি কি স্যার অসময় ঘরে ঢুকে পড়লাম? আরে কালু, তুই এই সময়? খবর আছে স্যার, খবর আছে। কিরকম? স্যার, সারা কলকাতা যখন বর্ষবিদায় অনুষ্ঠানে মাতোয়ারা, ঠিক সেই সুযোগে মানে 31st December বীরু ওর দেশ বিহারে পালাবে স্যার। তা কোন ট্রেনে পালাচ্ছে, খবর পেলি? ট্রেনে নয় স্যার, ট্রেনে নয়, বাসে। ওই বাবুঘাট থেকেই বাসে করে পালাবে স্যার। বাসে? বাবুঘাট থেকে? ভাগলপুর जाने तो नहीं। आपका कोई सामान टामान है गाड़ी में? नहीं नहीं, सामान नहीं है, हम खाली आदि जा रहा है भैया। क्यों भाई, घर वाली को लेकर जा रहा हो क्या? अरे नहीं भैया, कहाँ घर वाली को लेकर जा रहा है, घर वाली को हम कोलकाता में रख के देश में जा रहे हैं। कहाँ भाई, हमको तो लग रहा है आप भाग रहा है क्या? क्या मजाक कर रहा हूँ मेरे साथ? क्यों भागेंगे क्यों हम? हाँ
वो मैं समझ गया, घरवाली को लेने के लिए गांव जा रहा है क्या? अरे बोला ना, मैं घरवाली को कलकत्ता में रखकर जा रहा हूँ, जाओ तो इधर से। पढ़ना 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 पढ़ना, जल्दी आइए जल्दी आइए जल्दी आइए, 10 का टिकट बाकी है, आइए आइए आइए, पढ़ना 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 पढ़ना, भागलपुर 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 भागलपुर, छपरा 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 छपरा, भागलपुर 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 भागलपुर, पढ़ना 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 पढ़ना, बिहार 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 बिहार। ओ दादा कहाँ जा रहे हो? वो छापड़ा जाने का है, बात कब छूटेगी? छूटेगी छूटेगी, वक्त आएगा तो तब छूटेगी। तब आप कहाँ पर जाएगा? बोला ना छापड़ा जाना है। छापड़ा जाना है तो टिकट खरीद लेगा? हाँ वो सब है मेरे पास। अच्छा ठीक है, अब यहाँ पर ठहरे, वक्त आने से हम गाड़ी पर ऊपर चढ़ा देंगे। ओ यही है? यही है, अब यहाँ पर ठहरे। ठीक है ठीक है ठीक है ठीक है। बिहार 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 बिहार, अरे बिहार 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 बिहार, छपरा 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 छपरा, भागलपुर भागलपुर। अरे ओ बीरू भैया, तनिक हमारे लिए भी खैनी बना। हाँ जरूर जरूर। लेकिन आपको मेरा नाम कैसे पता चला? চুপ করে না থেকে বল, 17 ডিসেম্বর রাতে তুই বিজয়কে কেন খুন করতে গেছিলিস? গুসসাছে সব। গুসসাছে? কিসের গুসসা? ও বিজয়ের সাথে আমার বিবি মিতার, বিজয়ের সঙ্গে তোর বিবি মিতার কি হয়েছিল বল, বল দাদারে। ওদের ওদের দুজনের গলার রিলেশন ছিল সাহ, বিজয় ভালো ভালো জিনিস এনে আমার বিবিকে দিত, আর ওর সাথে বাজে বাজে কাম করতো। বাজে কাম?
বাজে বাজে কি কাম করতে বল বল ও ও সব আমি বলতে পারবো না স্যার শরম কি বাত আছে স্যার সালা শরম কি বাত তোর লজ্জা বলে কিছু আছে শরীরে বল তাড়াতাড়ি বাজে বাজে কি কাম করতো বল স্যার আমার দিদির মিতা পরপর পাঁচটা মেয়ে বাচ্চা পয়দা করলো তো আমার লাগলো কি ও সব বাচ্চা আমার না আছে ও লড়কিগুলো সব বিজয়ের পাপ আছে আবার বাজে কথা সালা নিজে ফুর্তি করার সময় মনে থাকে না অন্যকে দোষ দিবি তুই যা বলবি তাই হবে তাহলে তোর পাড়ার লোকরা যখন তোর অভিযোগ প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করতে বলেছিল তুই রাজি হলি না কেন চুপ করে আছিস কেন বল কেন রাজি হলি না মিতা আর বিজয় তো ডিএনএ টেস্টের জন্য রাজি ছিল বঙ্গলকে হাইকোর্ট দেখানো না এমন প্রধান পদাবো না আমাকে বাজে কথা বলা আমাকে মিথ্যে কথা বললে সালা শরীরের প্রত্যেকটা হাড় না গুঁড়ো গুঁড়ো করে তোর পোস্তলা কুত্তে চালন করে দেবো হাতের লেখাটা দেখ তো চিনতে পারিস কি না ১৭ই ডিসেম্বর রাত্রে তোর ঘরের জানলায় ঝোলানো অবস্থায় এটা পাওয়া গেছে চিনতে পারলি কার হাতের লেখা বল এটা কার হাতের লেখা বল চুপ করে থাকিস না বল এটা কার হাতের লেখা ভেরি গুড এবার বলতো সেদিন রাত্রে কেন এবং কিভাবে তুই খুনগুলো করেছিলিস বল বল আমার বিবি মিথা পরপর পাঁচটা লড়কি পয়দা করলো ওদিকে বিজয়ের সঙ্গে ওর গলত সম্বন্ধ তো আমার খুব গুসা হলো আমি জানতাম যে ও মেয়েগুলো আমার না তাই সেদিন কাম থেকে বাড়ি ফেরবার সময় দাদা তিন পাতা ভ্যালিয়াম ফাইভ দিজিয়ে না উইদাউট প্রেসক্রিপশন ভ্যালিয়াম ফাইভ দেওয়া যাবে ও প্রেসক্রিপশন হ্যাঁ মেরে পাস রোজ একটা করে খেতে হয় তো ওর প্রেসক্রিপশন আনতে ভুলে গেছি একবারে ওষুধটা খরিদ করে নিতে চাইছি দিজে না ও তিন পাতা বললাম তো আমি এতগুলো দিতে পারবো না উইদাউট প্রেসক্রিপশন একটা করে খাই আমি রোজ ও প্রেসক্রিপশন ঘর মে হ্যায় মে ভুল গয়া আল্লাহ কো বাড়িতে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসুন এই ঠান্ডায় একবার বাড়িতে ঢুকলে কি আর বেরোতে ইচ্ছে করে বাবু আচ্ছা আপনি এক কাম করুন আপনি আমাকে একটা দিন একটা কেটে দিয়ে দিন আমি ও কালকে প্রেসক্রিপশন নিয়ে এসে আরো আরো সব ওষুধ নিয়ে যাব আপনি দিয়ে দিন একটা কেটে দেওয়া যাবে না নিলে গোটো পাতা নিতে হবে ও তো তো এক পাতা দিয়ে দিজিয়ে না সন্ধ্যেবেলা আসে ও যতক্ষণ যতক্ষণ না দেবো জ্ঞান 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 শুক্রিয়া বাবু শুক্রিয়া 26টা খুঁজলো নেই নেই বাবু ও তো নেই একটা টাকা তো খুচরো দাও হ্যাঁ হ্যাঁ হোক হোক শুক্রিয়া বাবু বহুত শুক্রিয়া Thank you.
বাচ্চারা সব কোথায়? বাচ্চারা সব লেখাপড়া করছে। তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। ঠান্ডা ঠান্ডা পড়েছে, গলাটাও একটু ব্যথা ব্যথা করছে। তোমার গলা ব্যথা করছে? হ্যাঁ। তাহলে তুমি একটা কাম করো, তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কি ব্যাপার, তুমি আজ এত চুপচাপ? না কিছু না মিতা, শুনো, আজ রাতে না আমি খানা খাবো না। কেন? ও আজ অফিস মে দোস্ত কা জন্মদিন থা, দুপুর কো জাদা খানা খিলা দিয়া, আর তাছাড়া তবিয়ত ভি ঠিক নেই হ্যায়। সে কি, তাহলে দবাখানা চলো, ডাক্তার কে দেখিয়ে লিয়ে আসি। আরে ব্যাঠো ব্যাঠো, এত ব্যস্ত হতে হবে না, আমি আসবার সময় দবাখানা হয়ে এসেছি, এ দেখো দাওয়াই ভি লিয়ে এসেছি। কি বললো ডাক্তার? কিছু না, ঠান্ডা পড়ছে তো, তো ঠান্ডা লেগে গেছে একটু, আর তাছাড়া দুপুর কো ইতনা খানা খায়া, ইসলিয়ে থোড়া গ্যাস ভি হো গয়া। ক্যা হায় রাম! আরে ঘাবরানে কি কোই বাত নেই হ্যায়, ইয়ে দাওয়া হ্যায় না, ইসকো পানি মে মিলা কে পি লেঙ্গে তো সবেরে সব ঠিক হো জায়েগা। তুমি এক কাম করো, যাকে জলদি এক কাপ গরম পানি লিয়ে এসো, দেখে গুঁড়ো করে মিলাতে হবে তো। দাও, দাওয়াটা আমাকে দাও, আমি গুঁড়ো করে গরম জলে মিলিয়ে নিয়ে আসছি। আমি করে নিতে পারবো, তুমি শুধু এক কাপ গরম জল নিয়ে এসো, বেশ তাহলেই হবে। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। পরেশান হয়ে যাচ্ছি, কায়রে তোরা এত চিল্লাচিল্লি করছিস? ঝগড়া করে যায়, ওদের তো কিছু বলতে পারো না? তুইও কি ওদের মতো ছোট হয়ে গেলি? বড় দিদি হয়েছিস, বোনাদের একটু সামনে রাখতে পারছিস না? কি হলো এত চেঁচামেচি কিসের? বাবা দেখো না, দিদি তখন থেকে আমাদের নামে শুধু মার কাছে দোষ দিয়ে যাচ্ছে। তুমি দিদিকে একটু বকে দাও তো। ঠিক আছে ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, নিজের মতো ঝামেলা না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, যাও। পিতাজির তবিয়তটা ভালো নেই,
কি নয় তো কোথা বাড়াচ্ছিস রে তোরা সব এগুলো গুছিয়ে নে বিনা আসুন পাত আমি খাবার দাবার সব নিয়ে আসি আমার ব্যাগ দে তারপর তারপর কি হলো বল তারপর 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 স্যার ওরা ওরা ছেজন রাতের খাবার খেয়ে পাশের ঘরে শুয়ে পড়লো আমিও এই পাশের ঘরে সবার ভান করে চুপচাপ কাপটি মেরে থাকলাম একসময় পাশের ঘরে উঠে গিয়ে দেখি ওরা সবাই নিস্তেজ হয়ে গেছে সেই সময় আমি এক এক করে সব কটাকে
নিজে রাতে পাস লাগিয়ে সবাইকে খুন করেছে। তাহলে খাবারে বিষ মিশিয়েও তো শান্তি হয়নি, আবার গলায় কেন ফাঁস লাগাতে গিয়েছিস? চুপ করে থাকিস না, বল কেন ফাঁস লাগিয়েছিলিস? ওদের মদ শিওর করবার জন্যই আমি ওদের গলায় ফাঁস লাগিয়ে টেনেছিলাম। ছি 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 ছি, শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আর একটা ভুল ধারণার উপর দাঁড়িয়ে তুই তরতাজা প্রাণগুলোকে মেরে ফেললি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন বাবু, আমাকে মাফ করে দিন। মাফ সালা, দেশের একটা আইন বলে জিনিস আছে, নইলে তোদের মতো জনরকে আমার ইচ্ছা করে প্রকাশ্য রাস্তায় ল্যাম্পপোস্টে ঝুলিয়ে গুলি করে মেরে আর সেই মাংস কুকুর বিড়ালকে দিয়ে খা। তার একটা মনে ক্ষোভ জন্মায়, ওই সালি মেয়েগুলো একটা আমার মেয়ে না, মুখ সামলে কথা বলো। আরো ক্ষোভের কারণ হচ্ছে যে এই দিগ্বিজয় যখন তার নিজের দেশের বাড়িতে যেত এবং কোন কোন
চিৎকার চেঁচামেচিতে বাড়ির সমস্ত লোকজন উঠে আসে। আসার পরে তখন দিগ্বিজয়কে অসুস্থ বা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় এবং এই ঘটনাটা পুলিশের কাছে জানানো হয়। বৃহস্পতিবারে ঘর খুলে যে ঘরের মধ্যে ছটা ডেড বডি ওই অবস্থায় আছে সেখানে পুলিশ গার্ড রেখে সে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে তখন দিগ্বিজয়ের একটা স্টেটমেন্ট রেকর্ড করে, ওর কাছ থেকে যখন ঘটনাটা পুরো জানতে পারে তারপরে এই মামলার তদন্ত করে। পরবর্তীকালে এই মামলার তদন্তভার লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্ট এটাকে নেয় এবং এই মামলার যে তদন্তকারী অফিসার হোমিসাইড ডিপার্টমেন্টে ছিলেন পৃথ্বীরাজ ভট্টাচার্য সাব ইন্সপেক্টর, তিনি এই মামলাতে অল্প দিনের মধ্যে অর্থাৎ 90 ডেজের মধ্যে চার্জশিট দেন এবং চার্জশিট দেওয়ার পরে এই মামলার বিচার শুরু হয়। বীরেশ পোদ্দার ঘরের মধ্যে তার নিজের হাতের লেখা একটা হিন্দিতে স্বীকারোক্তি লিখে সেটাকে বন্ধ জানলার তার যে ছিটকিনি আছে সেখানে ওটাকে ঝুলিয়ে রেখে দেয় এবং সেটাকে পরবর্তীকালে ট্রান্সলেশন করা হয়। ট্রান্সলেশন করে বাংলাতে দেখা যায় সে সেখানে একটা স্বীকারোক্তি করে গেছে যেখানে সে বলেছে যে স্বেচ্ছায় সে তার সমস্ত পরিবারকে শেষ করেছে, এর জন্যে ওই দিগ্বিজয় শর্মার ওপরে তার যে ক্ষোভ সেই ক্ষোভের জন্যে এটা সে করেছে। বীরেশ পোদ্দার রাতের বেলা দিগ্বিজয়ের হাত থেকে ও ছাড়া পায় পেয়ে যখন পালিয়ে যায় বাড়ি থেকে এবং পরে ওকে বাবুঘাট থেকে ও যখন দেশের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বাবুঘাট বাসস্ট্যান্ডটা থেকে লালবাজার ডিটিটি ডিপার্টমেন্টের পুলিশ তাকে অ্যারেস্ট করে। অ্যাকচুয়ালি মোটিভ এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে স্ত্রী যেহেতু পরপর 5টা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিতে অপারগ এবং এই 5টা সন্তানের জন্য একটা অবৈধ সম্পর্ক দিগ্বিজয়ের সঙ্গে আছে, সেইটাই হচ্ছে তার মোটিভ। পিএম রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে স্ট্যাঙ্গুলেশনে মৃত্যুটা হয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট যেটা আছে FSL রিপোর্ট যেটা বলায় তার থেকে খাদ্যে যে একটা বিষক্রিয়া আছে সেটা পাওয়া যাচ্ছে। আলিপুরের 6 নম্বর অতিরিক্ত ও দেরা জেলা দায়রা জজ সেই ঘরে মামলার বিচার হয় এবং তদানীন্তন যে বিচারক ছিলেন তখন এস চট্টোপাধ্যায় এই মামলার বিচার করেন। মামলার পুরো সমস্ত সাক্ষী এখানে দেখা যাচ্ছে 30টার মতো সাক্ষী ছিল, তার মধ্যে 26 জন মতন সাক্ষী এক্সামিন করা হয়। সেই সাক্ষ্যর সমস্ত বিচার এবং ডকুমেন্টস ইত্যাদি দেখার পরে ফরেন্সিক রিপোর্ট অটোপসি সার্জনের যে সমস্ত রিপোর্ট আছে সেইগুলো যে ওপিনিয়ন যে আছে বিচার বিবেচনা করে এই মামলায় বীরেশ পোদ্দারের যাবজ্জীবন কারাবন্দে দণ্ডিত করে। আমি পাপ করেছি।